ইউ ব্লগ লাইফে তোমাদের অনেক 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 স্বাগত। তো আজকে সানডে, তাই সবাইকে হ্যাপি সানডে। অ্যান্ড আজকে আমার বাড়িতে আসছে আমার দাদা। তো আসছে অবশ্য, কিন্তু খুব প্রচুর রিকোয়েস্ট করে করে আনতে হয়েছে, জানি না কেন ওরকম করে, যেহেতু অনেক বললেও তারপর আসে, না হলে আসে না। তো আসছে ওই জন্য, ওর জন্য স্পেশাল মেনু হচ্ছে লাঞ্চে হচ্ছে হলো ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে সেজওয়ান চিকেন, ঝাল ঝাল একেবারে হেভি টেস্টি। তো আমার তো এখন থেকেই খিদে খিদে পাচ্ছে, এখনও হয়নি বানানো, যদিও আমি এখন বানাবো, সমস্ত কাজবাজ শেষ হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি, রান্নাটা করব। তো চলো ঝটপট রান্নাটা করে নিই আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো চলো দেখি রেসিপিটা বানাতে কী কী লাগছে, কী কী করছি। তো পুরোটা ভিডিওটা দেখো অ্যান্ড প্লিজ লাইক কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লাগে, তার যদি একটু বেশি ভালো লেগে যায় ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। আর তো চলো দেখা যাক যে আমি কীভাবে বানাচ্ছি ইয়েটা, ভিডিও বলছি সরি, কীভাবে আমি ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইস তো মিক্সড ফ্রাইড রাইস সোজা, সেজওয়ান চিকেনটা আমি কীভাবে বানাচ্ছি সেটাই মেনলি শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি চিকেন নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। তো এই চিকেনটাকে আমি প্রথমে ম্যারিনেট করব, কী কী দিয়ে ম্যারিনেট করছি সেটা দেখো। প্রথমে আমি এক চামচ মতো রসুন পেস্ট নিয়ে নিলাম, তারপরে আমি এখানে নেব হচ্ছে এক চামচ আদা আর শুকনো লঙ্কা একসাথে পেস্ট করা ছিল সেই পেস্টটা এক চামচ এখানে আমি নিয়ে নিলাম। তারপর আমি চিকেনটার মধ্যে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দেবে যে যার। তো আমি নুন নিয়ে নিলাম পরিমাণ মতো, পর আমি এখানে অ্যাড করছি চিকেনটা, অ্যাড করছি এক চামচ মতো হলুদ, আর অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুলো কালারটার জন্য আমি অ্যাড করছি। দিয়ে এই সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে আমি মিক্সড করছি, হাত দিয়ে চিকেনটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি যাতে সমস্ত মশলাগুলো একটু সব চিকেনগুলোর মধ্যে ছড়িয়ে যায়। তো ভালো করে মশলাটা মেখে নেব, নিয়ে আবার এরপরে আর বাকি কটা জিনিস দিয়ে এটাকে 30 মিনিটের মতো রাখতে হবে রেস্টে। এখন আমি দেখো মশলাগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো ময়দা, হ্যাঁ 2 চামচ ময়দা দেব, আর দেব হচ্ছে 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে ব্যাপারটা কী হয় যে চিকেনগুলো ক্রিস্পি থাকে, ভাজার পরে মানে গ্রেভিতে যখন দেব তখন চিকেনগুলো একদম মানে গলে গলে নরম হয়ে যাবে না, ব্যাপারটা বেশ ক্রিস্পি থাকবে চিকেনগুলো, তো ওটা খেতে বেশি ভালো লাগে। একদম যদি নরম হয়ে যায় তাহলে অতটা টেস্টি হয় না। তো আমি 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম, ডিমটা দেব, দিয়ে ওটাকে ভালো করে মাখবো, কোনো রকম জল এখানে আমি ব্যবহার করব না। আর এখানে যেহেতু কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিয়েছি তাই জন্যে এরপরে আমি অল্প করে নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যাতে ওইগুলো দেওয়ার ফলে নুনটা না কম হয়ে যায়। তো আমি নুনটা দিয়ে এবার ভালো করে চিকেনটাকে আর সুন্দর করে মানে ভালো মতো আবার এই মিক্সচারটাকে ভালো করে মাখবো, এবার মেখে এটাকে 30 মিনিটের জন্য আলাদাভাবে সাইডে রেখে দেবো। তো দেখো আমি এটাকে ভালো সুন্দর করে হাত দিয়েই মাখছি যাতে এটা মিক্সচারটা ভালো করে মিক্সড হওয়ার মধ্যে। তো চলো মাখা হয়ে গেছে, হয়ে গিয়ে আমি এবার এটাকে এক সাইডে রেখে দেব। পরেরবার আমি চলে এসেছি, গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এই কড়াই আমার আগে থেকে কিছু তেল ছিল ওই জন্য তেলটা থেকে গেছে। তো এই তেলের মধ্যে আরও কিছু তেল দিয়ে আমি চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করব। তো চলো দেখা যাক তেলটার মধ্যে ফ্রাই করি, এই যে চিকেনগুলো আছে এই চিকেনগুলো আমি তেলের মধ্যে দিয়ে ফ্রাই করব। তো এই যে চিকেনগুলো তেলটা গরমও হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো একটা একটা করে দেব, সাবধানে এটা করতে হবে নাহলে তেল ছিটকে আসলে খুব মুশকিল ব্যাপার। তো আমি সাবধানে চিকেনগুলো দিচ্ছি, দিয়ে এটাকে ফ্রাই করব মিডিয়াম টু লো ফ্লেমে করব, মানে মিডিয়াম ফ্লেম যেটা থাকে সেটা, বেশি হাই ফ্লেমে করলে কী হবে চিকেনগুলো উপর থেকে একদম ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না, তো ওই কারণে আমরা মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজা করব।
চিকেনগুলোকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। তো মিডিয়াম ফ্লেমে দিয়ে চিকেনগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এরকম কালার চলে আসছে ভাজার পর। এগুলোকে আমি এখন তুলে নেবো, নিয়ে আর এই যে বাকিগুলো আছে বাকিগুলো সেমভাবে ভেজে নেবো। এগুলোকে আমি কড়াই থেকে তুলে নেবো। এখানে আমার সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে এরকমভাবে। আর আমি ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দুটো বড় বড় পেঁয়াজ কুচি করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এবার আমি ফ্রাই করব, হালকা ফ্রাই করব। তো পেঁয়াজগুলো আগে ভেজে নিই, তো তারপর বাকি মশলাগুলো আমি অ্যাড করব। তো দেখো এখানে পেঁয়াজগুলো ব্রাউন কালারের হয়ে গেছে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি হাফ চামচ রসুন বাটা দিলাম এবং আমি এরপরে দেবো হাফ চামচ আদা। আর যে লঙ্কা যে পেস্টটা ছিল সেই আদা লঙ্কার পেস্টটা হাফ চামচ এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্সড করবো, আগে ভালো করে একটু ভেজে ভেজে নেব যাতে রসুন আর আদার গন্ধটা একটু চলে যায়। তো আমি এটাকে একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজ আদা রসুন একটু ভেজে নিলাম। নিয়ে এরপরে আমি অ্যাড করব হচ্ছে এই রেসিপির মেন জিনিস, সেজওয়ান চাটনি। এই চাটনিটা আমি বাড়িতেই বানিয়েছি, বা সেজওয়ান সস এগুলো বাইরে কিনতেও পাওয়া যায়, আমি এটা বাড়িতেই বানিয়েছি। যদি এর রেসিপি তোমরা চাও সেজওয়ান সসের, তো আমাকে কমেন্টে প্লিজ বলো, আমি অবশ্যই রেসিপি আপলোড করব সেজওয়ান সসের। তো এই সসটা আমি এক চামচ দিয়েছি, আর এটা একটু বেশি মানে কি বলি আর কি ঝাল হয়। তো যে যা ঝাল ঝালের আন্দাজ অনুযায়ী পরিমাণ অনুযায়ী দিতে পারেন, বেশি দিলে বেশি ঝাল হবে। তো আমরা যেহেতু অত বেশি ঝাল খাই না, তো আমি এক চামচ দিয়েছি। তো এইটা দিলাম, এরপরে একটুখানি নুন পরিমাণ মতো নুন অ্যাড করলাম, কারণ হচ্ছে সেজওয়ান চাটনিতে বা সসে অলরেডি নুন ছিল, তো সেই অনুযায়ী আমি নুনটা অল্প অ্যাড করলাম। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটার জন্য, যাতে কালারটা বেশ সুন্দর সুন্দর হয়। আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস, এক চামচ সয়া সস দিলাম। আর দিয়ে দেবো আমি এখানে এক চামচ ভিনিগার, একটু নাড়িয়ে নিলাম মশলাটা। এবার আমি এখানে এক চামচ ভিনিগার দিয়ে দেবো। মশলাটাকে একটু নাড়িয়ে নিলাম, একটু ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা একটু কষানো হয়ে গেলে, একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করব। মশলাটা এখানে ভাজা হয়ে গেছে, বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর তার মধ্যে জল মিশিয়ে ভালো করে ওটাকে মিক্সড করে এবার আমি সেই জলটা, এই কাপের জলটা, কর্নফ্লাওয়ারের জলটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্সড করব এবং এর সাথে আমি আরও জল দেব, কারণ হচ্ছে আমাদের গ্রেভি বেশি দরকার। তো যেই আন্দাজে গ্রেভি রাখতে চান সেই আন্দাজে আপনি জল দিয়ে এটাকে ঘন বা পাতলা করতে পারেন। দু চামচ কর্নফ্লাওয়ার মানে যথেষ্ট ঘনই হবে। আমি এখানে তিন কাপ মতো জল অ্যাড করেছি, তো সেই জলটাও অ্যাড করেছি ঠান্ডা জলই। এই জলটা ফুটবে যখন, তখন আমি এর মধ্যে চিকেন, যে চিকেন ফ্রাইগুলো করে রেখেছি সাইডে, সেইগুলো দিয়ে দেবো। তো আমি এখানে জল মিক্সড করছি, জলটা একটু ফোটার টাইম দিতে হবে। তো জলটা একটু ফুটুক, এরপরে আমি এখানে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনের পিসগুলো এখানে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, এবং এটাকেও একটু ফোটার জন্য টাইম দিতে হবে। একটু চিকেনগুলো একটু সিদ্ধ সিদ্ধ হবে, চিকেনগুলো একটু ফুটে উঠবে গ্রেভিটা, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তো এই যে আমাদের রেডি হয়ে গেছে সেজওয়ান চিকেন, তো খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। তো এখানে আমাদের রেডি হয়ে গেছে সেজওয়ান চিকেন অ্যান্ড মিক্স ফ্রাইড রাইস। এখানে একটু এক্সট্রা নিয়েছি, যখন লাগবে দিয়ে দেবো। এই যে এটা হচ্ছে পায়েস, যেটা আমি কালকে বানিয়েছিলাম, কিন্তু আজকে আমি এখন দাদাকে খাওয়াবো পায়েসটা। এই যে স্যালাড, আর এটা আমার খিদে পাচ্ছে দেখেই খুব।